সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। একসময় তুরস্কের পররাষ্ট্রনীতি ছিল ন্যাটো বা পশ্চিমা কেন্দ্রিক, কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটি নতুন বিকল্পগুলোকে গুরুত্ব দিচ্ছে, তবে সেটা বর্তমান ব্যবস্থাকে একেবারে বাদ দিয়ে নয়। তুরস্কের স্বপ্ন অটোম্যান সাম্রাজ্যের মতো আবারও পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রকের ভূমিকায় আবির্ভূত হওয়া। বিদ্যমান সিস্টেমের মধ্য থেকে তা অর্জন করা সম্ভব নয়, তাই আঙ্কারা তার পররাষ্ট্রনীতি ঢেলে সাজিয়েছে, পশ্চিমা মুষ্টি থেকে বেরিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। বিস্তারিত থাকছে রওশন আলমের তৈরি করা প্রতিবেদনে। মেদানলারদা মিল্লেতে ওয়াদ এত্তিকলেরি হিচবির সোজুন আরকাসিন্দা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান 2022 সালের সেপ্টেম্বরে ইঙ্গিত দেন তার দেশ চীনের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ব্লক সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিতে পারে। এর কয়েকদিন পর তিনি নিউ ইয়র্কে উড়ে যান, বক্তব্য দেন জাতিসংঘের সাধারণ পরিষদে। সেখানে যুক্তি দেখিয়ে এরদোয়ান বলেন, তুরস্ক ন্যাটো ও ইউরো আটলান্টিক নিরাপত্তার একটি মূল অংশ। তুরস্কের পররাষ্ট্রনীতির দুটি দিক, একটি হল সামরিক জোট ন্যাটোর মিত্র হিসেবে দেশটির অবস্থান, অপরটি হল পশ্চিমকে চ্যালেঞ্জ করে এমন সংস্থাগুলোর সাথে আঙ্কারার সম্পৃক্ততা। একে পরস্পর বিরোধী মনে করে না তুরস্ক, বরং দেশটির 360 ডিগ্রি বৈদেশিক নীতির অপরিহার্য অংশ বলে মনে করে। তুরস্কের এই পররাষ্ট্রনীতি এমন একটি পদ্ধতি যা নমনীয়তা এবং কৌশলগত স্বাধীনতাকে অগ্রাধিকার দেয়, আর এর উদ্দেশ্য হল একটি মেজর ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে তুরস্কের ঐতিহাসিক ভূমিকাকে পুনরুজ্জীবিত করা। স্বাভাবিক কারণেই তুরস্ক নিজেকে পশ্চিম থেকে আলাদা করে গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপের কঠোর সমালোচনা করছে। অনেক এমার্জিং পাওয়ার বা উদীয়মান শক্তির বিপরীতে তুরস্ক সরাসরি ইউক্রেন যুদ্ধ দ্বারা প্রভাবিত হয়েছে। শুধু ন্যাটো সদস্য হিসেবে নয়, বরং ভৌগোলিকভাবে দেশটির অবস্থান যুদ্ধের ময়দানের কাছাকাছি। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী জুড়ে তুরস্ককে নীরবে দুঃখ বেদনা সহ্য করতে হয়েছে। রাশিয়া ধীরে ধীরে দক্ষিণ পূর্ব ইউরোপ এবং কৃষ্ণ সাগরের আশপাশের ককেশাস অঞ্চলে সাম্রাজ্য সম্প্রসারিত করেছে, যা ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। বর্তমানে তুরস্কের ভৌগোলিক অবস্থান দেশটিকে এমন সুবিধাজনক অবস্থায় রেখেছে, আঙ্কারা ভবিষ্যতে এই ধরনের ভূমি দখল থেকে মস্কোকে বিরত রাখতে পারবে। সেই সঙ্গে জর্জিয়া, আজারবাইজান এবং এমনকি মধ্য এশিয়ার মতো দেশগুলোতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে তুরস্ক। ভৌগোলিক কারণে তুরস্ক অর্থনৈতিক ও জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। স্বাভাবিক কারণেই রাশিয়ার প্রতিশোধের ব্যাপারে আঙ্কারাকে সতর্ক থাকতে হয়। রাশিয়া বছরে লক্ষ লক্ষ পর্যটক পাঠায় তুরস্কে। এছাড়া আঙ্কারা তার গ্যাসের মোট চাহিদার প্রায় অর্ধেক কেনে রাশিয়া থেকে। এখন তুরস্ক যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে দেয়, তাহলে মস্কো রাশিয়ান পর্যটক আসা বন্ধ করে দেবে, যা তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2015 ও 2022 সালে এমন পরিস্থিতিতে পড়েছিল তুরস্ক। ২০১৫ সালে তুরস্ক সিরিয়ায় একটি রাশিয়ান বিমান ভূপাতিত করার পর পর্যটক আসা বন্ধ করে দেয় মস্কো। 2022 সালে ইউক্রেনকে বায়োরাক্টার TB2 সশস্ত্র ড্রোন সরবরাহ করায় তুরস্কের বিরুদ্ধে একই পদক্ষেপ নেয় রাশিয়া। এছাড়া যুদ্ধকে দক্ষিণ সীমান্তের উপসাগরে রাখতে তুরস্ক যে প্রচেষ্টা চালাচ্ছে সেটা ব্যাহত করে সিরিয়ায় প্রতিশোধ দিতে পারে মস্কো। আঙ্কারা এমনভাবে একটি নীতি প্রণয়ন করেছে যা নামমাত্র ইউক্রেনপন্থী, তবে রাশিয়ার সাথে সম্পর্ক অব্যাহত রাখার জন্য সব পথ খোলা। সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের যে আকাঙ্ক্ষা, তুরস্ক তার শক্তিশালী পরামর্শক। আবার 2014 সালে ক্রিমিয়া দখল করায় রাশিয়ার স্পষ্ট সমালোচক আঙ্কারা। ক্রিমিয়া তুর্কি তাতার সম্প্রদায়ের আবাসস্থল। 2022 সালে ইউক্রেনের রুশ আগ্রাসনের আগে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও গভীর করার জন্য কিয়েভের সাথে চুক্তি করে আঙ্কারা।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুরস্ক কৃষ্ণ সাগরে রাশিয়ার প্রবেশ সীমাবদ্ধ করে কার্যত ইউক্রেনের সামরিক বাহিনীকে সমর্থন করেছে। সেই সঙ্গে সিরিয়ার দিকে উড়ে আসা রাশিয়ান যুদ্ধবিমানের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আঙ্কারা। এছাড়া ইউক্রেনীয় সেনাবাহিনীকে বাইরাক্টার TB2 ড্রোন ও সাজোয়া যান দিয়েছে। শক্তিশালী বাইরাক্টার ড্রোনগুলো যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনকে ব্যাপকভাবে সাহায্য করেছিল। তুলনামূলক সস্তা ও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনী কিয়েভের দিকে রাশিয়ার অগ্রযাত্রাকে থামিয়ে দিতে সক্ষম হয়েছিল। এগুলো এতটাই কার্যকর ছিল যে ইউক্রেনীয় সৈন্যরা বাইরাক্টার ড্রোন নিয়ে গান রচনা করেছিলেন, পরে তা অনলাইনে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন সম্পর্কিত সমস্ত প্রস্তাবকে সমর্থন করেছে তুরস্ক। এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণের জন্য রাশিয়াকে বাধ্য করা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও রয়েছে। স্পর্শকাতর এই দুই প্রস্তাবে অন্যান্য উদীয়মান শক্তির কাছ থেকে তেমন কোনো সমর্থনই পায়নি ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর কোনো নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেনি আঙ্কারা, বরং কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে তুরস্ক নিষেধাজ্ঞায় থাকা প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও সিরিয়া এবং রাশিয়ার সাথেও যোগাযোগ রক্ষা ও লেনদেন করে আসছে। এর ফলে তুরস্ককে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং জ্বালানির চাহিদা মেটানোর ক্ষেত্রে একটি বড় মূল্য দিতে হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার প্রতি আঙ্কারার যে অনাগ্রহ তা দেশটির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের একটি হাতিয়ার হিসেবে কাজ করেছে। তুরস্ক নিজেই নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। 2020 সালে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-400 কেনার জন্য আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। নিষেধাজ্ঞার বিরুদ্ধে তুরস্কের এই পদক্ষেপের কারণে যুদ্ধের মধ্যেও রাশিয়ার সাথে দেশটির অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের প্রথম ৬ মাসে তুরস্ক থেকে রাশিয়ায় পণ্যবাহী পরিবহন তিন গুণ বেড়েছে। এছাড়া একই বছরে রাশিয়ায় তুর্কি রপ্তানি আগের বছরের তুলনায় 60% বেশি বৃদ্ধি পেয়েছে। তুরস্কের রপ্তানি করা পণ্যের মধ্যে কিছু যন্ত্রাংশ এবং সেমিকন্ডাক্টর রয়েছে যা রাশিয়ার সামরিক বাহিনী ব্যবহার করে থাকে। এ অবস্থায় ওয়াশিংটন বাধ্য হয়ে ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে আঙ্কারায় পাঠায়। তারা এরদোয়ান সরকারকে এসব পণ্য পরিবহনের লাগাম টানার অনুরোধ জানায়। সেই অনুরোধের খানিকটা কাজও হয়েছে বলে মনে করা হয়। আঙ্কারা এসব পণ্যের শিপমেন্ট বন্ধ করে দেয়। আঙ্কারা নিজেকে যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ করতে সক্ষম হয়েছে। এর অংশ হিসেবে তুরস্ক সফলভাবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ বা শস্য চুক্তি সম্পাদনে সমর্থ হয়। 2023 সালের জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তি থেকে মস্কোকে প্রত্যাহার না করা পর্যন্ত এক বছরের জন্য বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি কমাতে সহায়ক হয়েছিল এই শস্য চুক্তি। পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে কূটনীতির জন্য একটি পছন্দের স্থান হয়ে উঠেছে তুরস্ক। এর ফল হিসেবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-র প্রধান উইলিয়াম বার্নস এবং রাশিয়ার গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন 2022 সালের নভেম্বরে আঙ্কারায় বৈঠক করেন। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন বলেছিলেন, তুরস্ক ক্রেমলিনের সাথে রুশ কর্মকাণ্ডের বিষয়ে একাত্মতা পোষণ করছে, বিষয়টা এমন নয়। আবার রাশিয়াকে হুমকি হিসেবেও দেখে না আঙ্কারা। আসল বিষয় হল আমরা ন্যাটোর সদস্য, আমরা পশ্চিমা জোটের অংশ, কিন্তু সেটা কারো সঙ্গে সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে আমাদের বাধা দেয় না। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও সম্প্রতি বলেছেন তিনি পশ্চিমাদের মতো রাশিয়ানদেরও বিশ্বাস করেন। চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে ওয়াশিংটনের চাপের বিষয়ে দ্বিধাগ্রস্ত তুরস্ক। যদিও অন্য অনেক উদীয়মান শক্তির মতো বেইজিংয়ের সাথে আঙ্কারার সম্পর্ক খুব উষ্ণ বা ব্যাপক নয়, রাশিয়ার S-400 কেনার আগে আঙ্কারা একটি চীনা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে পিছু হটে তুরস্ক। এতে বিরক্ত হয় বেইজিং। এছাড়া উইঘুর জনগোষ্ঠীর প্রতি চীনের আচরণ ঘিরে বেইজিংয়ের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। চীনের বিষয়ে তুরস্কের কঠোর নীতিকে কাজে লাগিয়ে উত্তেজনার এই দিকগুলো কাজে লাগাতে ওয়াশিংটনের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।
তুরস্ক অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়নের জন্য এখন চীনের দিকে মনোযোগ দিচ্ছে। রাশিয়া ছাড়া অন্য যে কোনো দেশের তুলনায় চীন থেকে বেশি আমদানি করে তুরস্ক। যদিও সম্মিলিতভাবে দেশটির বৃহত্তম বাণিজ্য অংশীদার হল ইউরোপীয় ইউনিয়ন। তুরস্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভেরও অংশ। সেতু, রেলপথ ও বিদ্যুৎ কেন্দ্রের জন্য চীনা বিনিয়োগ গ্রহণ করেছে আঙ্কারা। তুরস্ক আশা করছে চীনা সমর্থন ব্যবহার করার মাধ্যমে তারা একটি আন্তঃমহাদেশীয় ট্রান্সপোর্টেশন হাব হয়ে উঠবে, যা বেইজিংকে লন্ডনের সাথে যুক্ত করেছে। আঙ্কারা অভ্যন্তরীণ প্রযুক্তি খাত বিকাশের জন্য চীনা কোম্পানি হুয়াওয়ের দিকেও ঝুঁকছে। গত কয়েক বছরে দেশটিতে চীনা বিনিয়োগ বেড়েছে। স্নায়ুযুদ্ধের সময় তুরস্কের পররাষ্ট্রনীতি ছিল পশ্চিমা কেন্দ্রিক, যা দেশটির নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য উপকারী ছিল। অতি সম্প্রতি আঙ্কারা গ্লোবাল সাউথে সম্পৃক্ততা বাড়াচ্ছে। বিশ্বব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত এবং প্রতিনিধিত্বমূলক করার জন্য সংস্কারের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের বিষয়ে সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, পৃথিবী 5-এর চেয়ে বড়। পশ্চিমা নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সংস্থাগুলোর বিকল্পকে গুরুত্ব দিচ্ছে আঙ্কারা। এর অংশ হিসেবে দেশটি সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্স উভয় গ্রুপে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বর্তমান ব্যবস্থার বিকল্প তৈরি করার মাধ্যমে বিশ্বমঞ্চে তুরস্কের প্রভাব সম্প্রসারিত করার প্রচেষ্টা চালাচ্ছে আঙ্কারা। অন্য উদীয়মান শক্তির মতো তুরস্ক নমনীয় পররাষ্ট্রনীতির মাধ্যমে মধ্যম পন্থা অবলম্বন করছে, কারণ আঙ্কারা নিজেকে একটি গ্লোবাল পাওয়ার সেন্টারে পরিণত হওয়ার স্বপ্ন দেখে, আর বিশ্বমঞ্চে তার এই প্রত্যাবর্তনের জন্য জায়গা তৈরি করতে কৌশলগত প্রতিযোগিতার সুবিধা নিতে চাইছে দেশটি। তবে সেটি যেমন বেইজিংয়ের বিরুদ্ধে যাবে না, তেমনই প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করবে আঙ্কারা। পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে যাতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যায়, সেজন্য পর্যাপ্ত সুযোগ রেখেই এগিয়ে যাবে তুরস্ক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।